মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, শ্যাম্পু করে স্নান করে ঘরে চলে এসেছি। ভাবছিলাম সকাল থেকেই ব্লগটা করব, বাট সেটা আর পসিবল হয়নি। তো স্নান করে এসে ভালো করে মুখে টোনার লাগিয়ে নিয়েছি। আর একদিন না স্নান করে আসার পরে গাটা কেমন চিটমিট করছে, তাই ঘরে এসে ভালো করে আগে লোশন লাগিয়ে নিলাম। গা হাত পা যে কেমন একটা চুলকায় না চিটমিট করে, বুঝতে পারি না কেন হচ্ছে। তো স্নান স্নান করে তো চলেই এসেছি। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, দি ভাই তুমি আন্ডার আর্মসে কী ইউজ করো? তো আমি ইউজ করেছি এটা। আর তারপর আমি কিছুক্ষণ রাখি, প্রথম গাটাকে ভালো করে ভেজাই, ভেজানোর পর আমি এটা অ্যাপ্লাই করি। আর দেন সেটাকে ভালো করে পশম হয়ে যখন নরম হয়ে যায়, তখন আমি একটা এরিয়া একটা টিস্যু আছে ওটাতে ভালো করে মুছে ফেলি। আর যেহেতু দেখো কালো কালো দাগ সবারই হয়, তো আমার সেমন কালো দাগ নেই, সো আমার তেমন কিছু ইউজ করতে হয় না। বাট আমি এটা করার পরে আমি একটু স্কার্ব ইউজ করি, একটু ক্লিনজিং করি, মাঝে মাঝে একটু ফেস প্যাকও লাগাই, মানে যে কোনো প্যাক লাগাই। তো এগুলোই আমি ইউজ করি। আর তোমরা একজন পাপিয়া দেখতে চেয়েছিলাম আমার গলার এইটা নেকলেসটা, তো এই দেখো, এটা হচ্ছে আমার রূপোর, আর এটা হচ্ছে এডি পাথর আছে দেখো। তো এটা পরার একটা কারণ আছে, আমার সোনার চেনটা একটুখানি ঘাড় একটা ঘাড় ছিঁড়ে গেছে, আর ব্রেসলেটটাও ফুলটা একটু ফেটে গেছে, তো সেই কারণে আমি খুলে রেখেছি। আজকে নিয়ে যাবো হচ্ছে দোকানে, হয়তো আমি ব্রেসলেটটা চেঞ্জ করে অন্য কোনো ডিজাইন নেবো একটা সিম্পলের ভেতরে, আর চেনটা ঠিক করতেও পারি বা চেনটাও এক্সচেঞ্জ করে নিতে পারি। তো চলো কী করি, বিকালে তো যাবো সোনার দোকানে, তো যেই তোমাদেরকে শেয়ার করবো। আর এখন আর আজকে শ্যাম্পু করে নিয়েছি। দু তিন দিন ধরে ওয়েদারটা এতটাই খারাপ, মানে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে এতগুলো জামা কাপড় হয়ে গেছে, মা তো ধুয়েছে শুকায়নি, আর বাকি তো এখনও পর্যন্ত অনেক জামা পড়ে আছে যে ধোয়াই হয়নি। তো সেই জন্য না মানে নতুন বাইরে থেকে বের করে ড্রেস পরতেও কেমন একটা লাগছে, যেহেতু ধুতে পারবো না। জানো তো আমার হেয়ার ফল কিন্তু অনেকটাই কম হচ্ছে সেদিন হেয়ার ট্রিটমেন্টটা করে আসার পর। আমি ভাবিনি যে এত সুন্দর কাজ নেবে, আরও দুটো সিট নিলে আরও অনেক ঠিক হয়ে যাবে। তো চলো এবার খেয়ে আসি। আজকে দুপুরে খাবারে মেনুতে আমার খুব খেতে ইচ্ছা করছিল, কি যেন বলে কয়লা না দেশি মুরগি বলে, তো সেই মাংস খুব খেতে ইচ্ছা করছে। তো বাবা নিয়ে এসেছিলো, মাকে বলেছিলাম একটু ঝোল ঝোল করে রান্না করবে। আর এরকম মাংস এরকম রসুন কে কে ভালো খাও অবশ্যই করে কমেন্টস করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে আজকে রসুন খেতে। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আর দেন একটু রেস্ট নিলাম। এবার যাবো হচ্ছে হাবড়াতে। তো হাবড়াতে কটা জিনিস নেওয়ার আছে, তো সেখানে সেখানে যাব। আর মেন যে কাজটা আছে সেটা তো আগে করবো, আগে যেয়ে। সো তোমরা অনেকেই আমার দেখতে চেয়েছিলে আমার চেনার ব্রেসলেটেরটা, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে আমার ব্রেসলেটটা আর এই যে আমার চেন, ব্রেসলেটটা খুব জলদি আমি চেঞ্জ করবো, সোনার দোকানে যাব, তোমাদেরকে কিছু ডিজাইন দেখাবো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কোন ডিজাইনটা নিলে ভালো হয়। তো কালী পুজোর আগে বা কালী পুজোর পরে ব্রেসলেটটা চেঞ্জ করে একটা সুন্দর ব্রেসলেট নেব। আর চেনটা আপাতত চেঞ্জ করব না, চেনটা আমি দোকানে ঠিক করতে দিয়ে আসবো, দেন পরে কখনো চেঞ্জ করে নেবো। এই জায়গার থেকে একটা ঘাট খুলে গেছে। ওই এক্সিবিশন থেকে একটা জিনিস নিয়েছিলাম, কী যার নাম, হোয়াইট হোয়াইট কালারে, এত ভালো লেগেছে ব্যাগের ভেতর করেও নিয়ে এসেছি, শেষ হলেই খাবো। আর একটা খেতে খেতে বেরিয়ে গেছি, রেডি হওয়াটা দেখাইনি কারণ কোনো রকমভাবে ঝটফটভাবে যেমন হয়েছিলাম ড্রেস পরে লিপস্টিক পরেই আইভিটা করে বেরিয়ে গেছি। আর আছে গাড়ি নিচ্ছি না কারণ এই বৃষ্টির মধ্যে গাড়ি রাখতে খুব প্রবলেম হয়, তো ভাবলাম যে না হেঁটে হেঁটেই যাই, হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো যাই হোক চলো যাই এখন। এই যে হাবড়া নিউ শান্তি জুয়েলার্স, এখান থেকে আমাদের দিদির আমার অনেকের আমার ফ্যামিলি সবারই সোনার জিনিস বলতে পারো এখান থেকেই নেওয়া। এখানে সোনা না খুব সুন্দর, তো ওখানে চেনটা ঠিক করতে দিয়ে আমি চলে এসেছিলাম সোনাপট্টিতে। এখানে পাইকারি সোনা রূপো সব বিক্রি হয়, তো এই দোকান থেকে নিলে না অনেকটা কমে কিন্তু পাওয়া যায়।
তো এখানে আমি এসেছিলাম, ব্রেসলেট দেখাচ্ছিলাম। তো আমি যখন ব্রেসলেটটা বানিয়েছিলাম তখন সোনার দাম ছিল 46 টু 47, এখন 57। তখন আমার ব্রেসলেটটার দাম ছিল কত, 24,000 মতন। এখন আমার ব্রেসলেটটার দাম দিচ্ছে প্রায় 22,000 টাকা মতন। তো আমি যদি এর সাথে আর 6,000 টাকা 5,000 টাকা অ্যাড করি তাহলে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর ব্রেসলেট হয়ে যাবে। তো ভাবলাম যে এখন আর চেঞ্জ করবো না, থাকুক পরে চেঞ্জ করবো। তো ওখান থেকে একটা গিফট নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, আর দিদির জন্য নিচ্ছিলাম হচ্ছে মঙ্গলসূত্র। তো চলো বাড়ি যেয়ে তোমাদের সাথে শেয়ার করবো কী কী নিচ্ছি না নিচ্ছি। আর তারপর চলে গেছিলাম আমরা ব্যাগের দোকানে, ব্যাগ দেখার জন্য একটা পার্স খুবই দরকার ছিল, তো এখান থেকে পার্স আর একটা সাইড ব্যাগ নিয়ে বেরিয়ে গেছিলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে এটিএমে গেছিলাম টাকা তুলতে, আর টাকা তুলে তারপরে খেলাম। আর আমরা ফুচকা রিসেন্ট না খুব প্রবলেম হচ্ছে, ফোনপে গুগল পে থেকে টাকা যাচ্ছে না, ব্যালেন্স চেক করা যাচ্ছে না। তো তার জন্য টাকা তুলতে গেছিলাম। আর এদিকে আমি জুতো দেখতে এসেছিলাম, কারণ জিমে যাওয়ার জন্য জুতো নেই। আর ভেবো না যে ব্ল্যাক কালার জুতো আমার পছন্দ হয়েছে, যে সাইজটা দেখার জন্য উনি আমাকে পরতে বলছিল। তারপরে এই কালারটা আমি বললাম না না এটা আমার একদম পছন্দ না, আমাকে হোয়াইটের মধ্যে দেখাও। তো হোয়াইট আমার পায়ের সাইজে ছিল না, আমার হাইট একটু লম্বা হলেও আমার পা হাত পা কিন্তু খুব ছোটো ছোটো, আমার 5 নম্বর জুতো লাগে ভাবতে পারো। তো যাই হোক এখান থেকে রেড কালার জুতোটা নিয়েছিলাম। আর নেওয়ার পর দেখো এটা হচ্ছে সব স্পোর্টসের জিনিস সব এখানে পাওয়া যায়। এবার সকালে জুতো পরে আমরা দৌড়াবো, তারপরে গায়ে অনেক এনার্জি হয়ে যাবে। ঘুমালে সব কিছু ঠিক থাকে, দেখ আজকে চোখ মুখগুলো ঠিকঠাক লাগছে না, আর না ঘুমালে চোখ মুখগুলো কালি কালি হয়ে যায়। গাইস বাড়িতে চলে এসেছি, আর ফ্যান চলছে, কারণ ফ্যান বন্ধ করে যদি আমি এখন ভিডিও করি তো ভীষণ গরম লেগে যাবে। আর টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো আর পারছিলাম না, কারণ আজকে হেভি কষ্ট হচ্ছিলো হাঁটতে। তো যেগুলো খুবই দরকার ছিল সেগুলোই আজকে কিনেছি। আর চেনটা তো ঠিক করতে দিয়েছি, ভেবেছিলাম এক্সচেঞ্জ করবো, আর এক্সচেঞ্জ করলে এখন আমাকে একটু একটু ভারী নেবো, আগে যে চেনটা আছে তার থেকে একটু ভারী নেবো। তো সেই জন্য আরও কিছু টাকা পে করতে ভাবলাম, আরও কিছুটা থাক তাহলে, এখন আর পুজোর সময় বেকার বেকার চেনের পেছনে টাকা নষ্ট করবো না, পুজোর পরে দেখা যাবে। তো কিনেছি আজকে একটা ব্যাগ, ব্যাগটা আমার খুব পছন্দ হয়নি, স্ন্যানডো গেছিলাম কিন্তু সেরকম পছন্দ একদম ব্যাগ পাচ্ছি না। তো আমি আগেবার যখন ডায়মন্ড প্লাজাতে গেছিলাম তখন আমি একটা মেট্রোর ব্যাগ দেখেছিলাম, আমার ওটাই মনে লেগে গেছে। তো সময় আসলে যাবো ডায়মন্ড প্লাজা, তখন দেখি একটা ব্যাগ যদি পাই নেবো। আর আপাতত চলার জন্য এই ব্যাগটা নিয়েছি, আমার এই কাজকুজ একদম পছন্দ না, তবুও কী করা যাবে, ভালো পাইনি, তো এটা নিয়েছি। আর ফিরে গেছে, তো এই পার্সটা নিয়েছে 130 টাকা নিয়েছে। স্প্ল্যানেটও দেখছিলাম বেশ ভালো ভালো পার্স ছিল 100 টাকায়, বাট 130 টাকা যাই হোক, বাট পার্সটা খুব সুন্দর, দেখো কালারটাও বেশ সুন্দর, বেশ ভালো। আর নিয়েছি একটা জুতো, আগে আমি আমার পছন্দের সব জিনিস কিনতাম, বাট এখন কিছু কিনতে গেলে কেন জানি না সমরকে আমি জিজ্ঞাসা করি, কারণ ও না মানে অনেক বয়ফ্রেন্ড আছে যেমন আর গার্লফ্রেন্ড কী করছে কোনো কেয়ার নেই, বাট ও খুব কেয়ার করে, আমি যদি কিছু পরি যদি না ভালো লাগে ভালো লাগছে না, আর সেই জামাটা আমার আর পরতে ইচ্ছা করে না, কারণ আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি, ওর পছন্দ মতন যদি কিছু না পড়ি তাহলে আমার ভালো লাগে না। তো অনলাইনে শু দেখছিল আমার জন্য, তো এখন তো অনলাইনে অর্ডার করলে হবে না কালকে দিন, তো ভাবলাম যে একটা শু নিয়েই নিই। তো আমার খেয়াল ছিল না, তো আমাদের এখানে স্পোর্টসের দোকান আছে, তো ও আমাকে বললো যে তোমাদের হাওড়ায় যদি এরকম স্পোর্টসের দোকান থাকে সেখানেও যেতে পারো, তাহলে এই ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো। তো তখন আমার মাথায় এসছে যে হ্যাঁ, তো ওখান থেকে গেছিলাম, তো অনেক জুতো দেখছিলাম, হোয়াইট কালার জুতো পাইনি। তো তারপরে জুতোটা বড় হয়ে যাবে দেখি, পরে তো নিয়ে আসলাম, আর একবার পরে দেখতে হবে। তো এই জুতোটা রেড কালার জুতো আমার এমনি খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে কেনার, তাও আমাকে বললো যে এখন এটা নাও, পরে পুজোর পরে টরে ভালো একটা সুন্দর জুতো তোমাকে কিনে দেবো। তো আপাতত এই জুতোটা নিলাম, আর একটা মঙ্গলসূত্র নিয়েছি আমার দিদির জন্য, দিদির জন্য পুজোর জামা নিয়ে এসেছি, মঙ্গলসূত্র নিয়ে এসেছি, তার দিদি বাড়িতে যাওয়া হচ্ছে না, দেখি পরশু দিন টিন যাবো দিদি বাড়িতে, যে দিদিকে দিয়ে আসবো, খুব সুন্দর মঙ্গলসূত্রটা। আর আর একটা গিফট নিয়ে এসেছি, আমার ফ্রেন্ডের বার্থডে আছে তো ওর জন্যই। যাই হোক গাইস, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে দেখতে পারো। হয়তো এখন সময়ের জন্য ঠিকঠাকভাবে ভিডিও আমি পোস্ট করতে পারি না, বাট আস্তে আস্তে কিন্তু সামনে পুজো আসছে, অনেক 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 প্রেশার অনেক দিন আছে, সো সব ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো যেটুকু পারি, মানে যদি ভিডিও অল্প একটুও পারি মিনি ব্লগ সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি কিছু করলে বা আমার লাইফে কিছু হলে তোমাদের সাথে শেয়ার না করতে পারলে আমার ভালো লাগে না। তো যাই হোক এখন আমি হচ্ছে করবো ফেসটাকে ক্লিন করে একটু বসবো এডিট করতে। আর হ্যাঁ আরও একটা জিনিস তোমাদেরকে জানাই, আগের দিন আমি পার্লারে একটা মাসাজ নিয়েছিলাম, পার্লের আমাকে বলেছিল যে
এটা নাও, তোমার ফেসে একটু হালকা হালকা গুটি গুটি হয়েছে, এটা কমে যাবে। বিশ্বাস করো গাইজ, আমি এত পার্লার থেকে এত সার্ভিস নিয়েছি, ফেস ম্যাসাজ করেছি, এই পার্লারের ম্যাসাজটা আমার বেশি ভালো লাগে। তো ভিডিও আমি করেছি, খুব জলদি জলদি আপলোড করবো। আর ফেসটা অনেক সুন্দর গ্লো করছে, আর ট্যানও অনেকটা রিমুভ হয়ে গেছে, আর ফর্সাও লাগছে কিন্তু ফেসটা। চলো ফ্রেশ হয়ে আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। তো রাতে আমার খুব 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 খিদে পেয়ে গেছিলো, আজকে তো রান্নাঘরে চলে এসেছিলাম, মা রুটি বানাচ্ছিলো, আর এদিকে দেখছিলাম ফ্রিজে কি আছে না আছে, তো দেখলাম যে মিষ্টি আছে, তো মিষ্টি খেয়ে নিয়েছিলাম, আর তারপর টমেটো নিয়ে নিয়েছিলাম। আমার টমেটো কিন্তু একটু ভীষণ ভালো লাগে। তো টমেটো কীভাবে খেয়েছিলাম, টমেটোর ওপরে একটু লঙ্কা, একটু লবণ, একটু লেবুর রস দিয়ে খেয়েছিলাম, এটা ছিল ডিনারে। সো গাইস, আজকে ভিডিওটা এটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।